আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু অনেকেই গুগল সার্চ করি, কারণ এখান থেকে গুগল সার্চ করলে অনেকটা বেশি ফ্যাসিলিটি পাওয়া যায় এবং অনেক অনেক সুবিধা পাওয়া যায়। এবার এখানে আপনি ভিডিওতে দেখতে পাবেন এমন একটা সুবিধা, যে সুবিধা কিন্তু আমাদের সবসময় প্রয়োজন হয় এবং এটা কিন্তু লেটেস্ট একটা সুবিধা দিয়েছে ক্রোম ব্রাউজার। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই সেই ফিচার্সটি এবং আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করি এবং একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস রেখেই শুরু করছি আজকের ভিডিও। তো চলুন শুরু করি। এখানে কেন দুটো ফোন নিয়েছি সেটা আপনি অবশ্যই জানেন যদি নিয়মিত চ্যানেলে ভিজিট করেন, কারণ দুটো ফোনে যদি আমি দেখাই তাহলে পার্থক্যটা বুঝতে অনেকটা সুবিধা হয় আপনার। তো চলুন দেখে নিই। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম দুটো ফোনেই, এবং এখানে যে সার্চ অপশান রয়েছে এখানে আমি আগে থেকেই আমার যে ইউটিউব চ্যানেল সেটা নামটা লিখে রেখেছি, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে সার্চ করে নিলাম, অন্য অনেক কিছুই করা যায়, আপনার যেটা খুশি সেটা করতে পারেন। আমার চ্যানেল কেন নিলাম সেটা আপনি ভালোই জানেন। তো যাই হোক, এখানে মেন যে ফ্যাক্ট বা ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে যখনই এখানে আসব, এখানে দেখুন বাই ডিফল্ট এরকম প্লাস আইকন কিন্তু বর্তমানে সবার চোখে পড়ছে, এবং এই ফোনটাতে দেখুন আমি কিন্তু করে রেখেছি শেয়ার অপশানটা, অর্থাৎ আপনি চাইলেই এটাকে পরিবর্তন করা যায়। এবার আপনি চাইলে শুধু যে প্লাস আইকন বা শুধু যে শেয়ার আইকন তা নয়, তাছাড়াও অনেক কিছু পরিবর্তন করতে পারেন। এটা কেন দেওয়া থাকে? এটা দেওয়া থাকে এই জন্য যে প্লাস আইকনে যেই আপনি ক্লিক করবেন নতুন একটা ট্যাব আসবে। এখানে দেখুন আটটা ট্যাব রয়েছে, যেই প্লাস আইকনে ক্লিক করলেন দেখুন আরও একটা ট্যাব নতুন অ্যাড হয়ে গেল। কিন্তু আপনি চাইলেই এখানে যদি শেয়ার অপশান রাখেন তাহলে আপনার সুবিধা কী হয়, এখানে দেখুন খুব ইজিভাবে আপনি চাইলে এই পেজটাকে শেয়ার করতে পারেন যে কোনো জায়গায়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সুবিধা। আর এখানে কেন আমি প্লাস আইকনটার পরিবর্তে এটা রেখেছি তার কারণ হচ্ছে আমি যদি এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করি খুব ইজিভাবে নিউ ট্যাব কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারি, মানে আমার এটা সুবিধা হয়েছে বলে আমার মনে হচ্ছে। তাহলে আপনি এই জায়গাটায় প্লাস আইকন রাখবেন নাকি শেয়ার অপশান রাখবেন নাকি এই মাইকের অপশান রাখবেন নাকি অন্য কিছু রাখতে চান কিংবা কোনো কিছুই রাখতে চান না, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখতে চান, সেটা কিন্তু আপনি খুব ইজিভাবে সিলেক্ট করতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি কি করবেন, এই যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এর উপরে আসবেন, আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসলে এখানে পেয়ে যাবেন সেটিং অপশান। এই সেটিংয়ের উপরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন টুল বার শর্টকাট। এই টুল বার শর্টকাটের উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন তিনটে অপশান আপনি পাবেন, নিউ ট্যাব, শেয়ার আর ভয়েস সার্চ। এখানে এখানে উপরে দেখুন অপশানে দেখানো হয়েছে যে এই জায়গাটায় অর্থাৎ এই জায়গাটায় কি থাকবে, এখানে বেসড অন ইওর ইউজ কারেন্ট রেকমেন্ডেশন নিউ ট্যাব, অর্থাৎ কারেন্ট রেকমেন্ডেশন হিসাবে নিউ ট্যাব বাই ডিফল্ট রয়েছে। কিন্তু আপনি চাইলে এটাকে শেয়ার বা মাইক এটা আপনি আপনার সুবিধা মতো করে দিতে পারেন। জাস্ট থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, নিচে এসে সেটিংয়ে আসবেন, আসার পর স্ক্রল করে নিচে আসবেন, এসে এখানে পাবেন টুল বার শর্টকাট, এবং এখান থেকে আপনি চাইলে যেটা খুশি সেটা করে নিতে পারেন। তারপরে কি আমি যদি একরকমভাবে ব্যাগে আসি দেখুন পুরো চেঞ্জ হয়ে গেল। এবার যদি আপনার কখনো মনে হয় যে এসব কিচ্ছু রাখবেন না, আপনি একই রকমভাবে এখানে আসবেন, আসার পর এখান থেকে জাস্ট এটাকে অফ করে দেবেন, এই জায়গাটা এসে অফ করে দিন। অফ করলে কিন্তু পুরো ভ্যানিশ হয়ে যাবে, এখানে আর কিছুই থাকবে না, ওপরটায় দেখুন পুরো ফাঁকা রয়েছে, কিচ্ছু নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।